হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই জানেন যে কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্টটা হতে চলেছে, আর যদিও সেই সম্পর্কে আমি এখনও কোনো ভিডিও আপলোড করিনি, আমি সেই ভিডিওটা খুব শীঘ্রই আপনাদের কাছে নিয়ে আসব। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশ দুটো একদম আলাদা, আমরা সবাই জানি। কিন্তু এখন যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য এক্সাম দিচ্ছেন, প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের মধ্যে অনেকেরই অজানা যে বেঙ্গল পুলিশের মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অনেক অনেক পার্সন, অনেক পুলিশ পার্সন কিন্তু আমাদের কলকাতা পুলিশের ডেপুটেশনে রয়েছে। এরকম কিছু ফিমেল হোক বা মেল হোক, সব ধরনেরই অফিসার্স থেকে শুরু করে কনস্টেবল অনেকেই কিন্তু কলকাতা পুলিশে ডেপুটেশনে রয়েছে। ডেপুটেশনটা মানে কি? ডেপুটেশনটা মানে হচ্ছে একটা জায়গা থেকে আর একটা জায়গায় আপনার পোস্টিং হওয়া। অর্থাৎ আপনি ধরুন কলকাতা পুলিশে কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশে রয়েছেন, তো সেখান থেকে আপনাকে ডেপুটেশনে আপনার এসপি পাঠাবে যে আপনি কলকাতা পুলিশের হয়ে কাজ করবেন। তো রিসেন্টলি আমি যেটা জানতে পারলাম, এক সেকেন্ড আমি একটু নোটিশটা দেখি, আপনাদের ডিসপ্লেতে অবশ্যই দেখতে পাচ্ছেন নোটিফিকেশানটা। তো নোটিফিকেশানটা এসছে কি 27/5/2021, 27/5/2021 নোটিফিকেশানটা এসছে কি রিজলিউশন অফ কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এটা হলো সাবজেক্ট, মানে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এটা এতদিন ছিল আমাদের, যত রিক্রুটমেন্ট হতো কলকাতা পুলিশের সেটা হতো কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে। আমার যখন এক্সাম হয়েছিল আমিও কিন্তু থ্রু কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের থ্রুতেই কিন্তু আমি সার্ভিসটা পেয়েছি, জবটা পেয়েছি। তো এখন যেটা মজার বিষয় সেটা হলো, অনেকেই কলকাতা পুলিশে বা বেঙ্গল পুলিশে আসার জন্য অনেকেই সবাই আগ্রহী আমরা, কিন্তু অনেকে কী আছে যারা চাইছেন যে কলকাতা পুলিশে আসার, আবার অনেকে চাইছেন কি বেঙ্গল পুলিশে যাওয়ার, এরকম বিভিন্ন ক্যান্ডিডেটস রয়েছে। তো আজকে আমি যেটা আপনাদের ইনফরমেশান দেবো সেটা হলো, আমাদের যে কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্টগুলো হবে এখন থেকে, কিন্তু আর যে রিক্রুটমেন্টটাও বেরোচ্ছে রিসেন্ট, তো সেগুলো কিন্তু পুরোপুরি ব্যাপারটা দেখবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। অর্থাৎ কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু আর কোনো রিক্রুট হবে না। তো বোঝা গেল, এবার যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে আমাদের সমস্ত প্রসিডিওরগুলো হবে এক্সামের, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু বেঙ্গল পুলিশ হোক, কলকাতা পুলিশ হোক, যে কেউ কিন্তু মানে কলকাতা পুলিশ থেকে বেঙ্গল পুলিশে অথবা বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশে কিন্তু আসার একটা সুযোগ মনে হয় হতে পারে ভবিষ্যতে। আর এখনও হচ্ছে হোম পোস্টিং, আমাদের কিছুদিন আগেও বিভিন্ন নোটিশ এসেছিল, তো অনেকেই অ্যাপ্লাই করে অনেকেই চলে গেছে নিজের হোম হোম ডিস্ট্রিক্ট হোম ডিস্ট্রিক্টে কলকাতা পুলিশ থেকে। তো ব্যাপারটা এটাই যে যারা যারা ওয়্যারলেস সুপারভাইজার বা ওয়্যারলেস অপারেটর, যাই হোক বেঙ্গল পুলিশের এসআই বা অন্যান্য যে কনস্টেবলরা রয়েছেন, যারা কলকাতার ছেলে মেয়ে, কলকাতার আশেপাশে রয়েছে, অনেকে চায় যে কলকাতার মধ্যে কলকাতা পুলিশে এলে তাদের পোস্টিংটা বাইরে বা অন্যান্য কোথাও হবে না, সেক্ষেত্রে কী হবে যে তারা বাড়ি থেকে যাতায়াত করে ডিউটিটা করতে পারবে, এটা একটা অনেকেরই চাহিদা, অবশ্যই চাহিদাটা হওয়ারই। এবার তাদের জন্য ব্যাপারটা খুব সহজ হয়ে যাচ্ছে, কারণ বোঝাই যাচ্ছে যে রিক্রুটমেন্ট বোর্ড একটাই, অর্থাৎ রিক্রুটমেন্ট হবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে। সুতরাং সেখানে আপনাদের বেঙ্গল পুলিশ থেকে ওয়্যারলেস সুপারভাইজার রিক্রুটটা হচ্ছে, আমি জানি না হবে কি না, তবে এরকম হতেও পারে যে কলকাতা পুলিশে হয়তো 10 জন 15 জন নিয়ে নিল, বেঙ্গল পুলিশে বাকিটা চলে গেল, না হওয়াটা খুবই মানে হতেই পারে ব্যাপারটা, আপনারা বুঝতে পারছেন। আর রিসেন্ট যে কলকাতা পুলিশের আমাদের বিশাল হিউজ একটা স্টুডেন্ট ক্যান্ডিডেটসদের নেওয়া হবে, তো তাদেরকেও তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের যারা যারা এক্সাম দিতে ইচ্ছুক তারা অবশ্যই এক্সামটা ভালোভাবে দিন। আর আমি সেটার ব্যাপারে পুরোপুরি ডিটেলস আমার নেক্সট ভিডিও বা আমি যেদিন টাইম পাবো সেদিন আপনাদেরকে ওই ব্যাপারে সম্পূর্ণটা বলবো। আর একটা কথা বলছি যে যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর সবাই পরীক্ষাটার জন্য ভালোভাবে প্রিপারেশান নিচ্ছেন, ভালোভাবে প্রিপারেশান নিন। এক্সাম কবে হবে না হবে এই ব্যাপারে আমি কিছুটা আভাস পেলেও, যদিও এখনও মানে মানে কেউ বলতে পারছে না পুরোপুরি বিষয়টা, সেহেতু আমি আপনাদেরকে কিছু জানাচ্ছি না, কারণ মিসগাইড করা হয়ে গেলে আপনাদেরও ব্যাপারটা ভালো লাগবে না। তবে আমি অ্যাপ্রক্স কিছু যে জেনে আপনাদের অবশ্যই জানাবো, যদিও সেটা পরবর্তী কতটা কী হবে কি হবে না সেটা বলা মুশকিল। তো আমি চাইছি যে আপনারা ভালোভাবে পড়ুন, মনোযোগ দিয়ে পড়ুন, আর অবশ্যই ওয়্যারলেস সুপারভাইজার হোক, ওয়্যারলেস অপারেটার হোক, কনস্টেবল হোক, আমাদের যে এক্সামই হোক, তো অবশ্যই আমাদের চান্স পেতেই হবে।